মুরগের পাও, চামড়া রেডি হয়েছে দিদিয়া, তা দেখেন কি করি। আর এখানে এখানে পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, ধনিয়া, আদা, একটু কালারের লেগা একটু গুঁড়া মরিচ লিছি কালারের লেগা। এখানে কিন্তু মুরগের মাংস নাই, সব চামড়া আর পাউ দিয়ে একটা তরকারি করুন। দেখেন তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিচ্ছি বড় বড় করে কাটা দিচ্ছি। এখানে মশলা দিয়ে দিয়েছি, ঠিক মতো হলুদ, আন্দাজ মতো লবণ, ওখানে পাও, চামড়া আর মেটে দিয়ে লাইতেছি। এখানে কিন্তু মাংস নাই, সব চামড়া পাও মেটে। ওখানে কতক্ষণ সাপ্লাইছি যখন ভাজটা দিন সিদ্ধ হোক। একটু ঢাকনা দিয়ে দিই, আর একটু সিদ্ধ হইব। ভালো করে ঢাকা বাজা হয়েছে, এখন একটু ঝোল দিয়ে দিই।